আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত প্রশংসা সমস্ত তারিফ রব্বুল আলামিনের জন্য সকলকে জানাচ্ছি আইএসএসজি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত দর্শক আমরা জানি যে গোটা বিশ্ব জুড়ে আজকে মানুষ হাহাকার ও অশান্তিতে বিরাজমান কারণ একটাই কোরআন হাদিস থেকে মানুষ অনেকটা দূরে সরে গেছে যখন তাকে বলা হচ্ছে পবিত্র কোরআনের খরচ জিনিসগুলিকে পালন করতে তখন মানুষ এটাকে নিয়ে গাফিলতি করছে যেমনভাবে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক দিন থেকে চীনে যে মুসলিমদের একটি সম্প্রদায় তাদেরকে চীন সরকার গৃহবন্দি করে রেখে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে শিক্ষা প্রদান করছে মা থেকে বাচ্চাকে আলাপ করে দেওয়া হচ্ছে তারা হারাম হারাম কিছু বোঝে না কোরআনকে পরিবর্তন করার জন্য তারা উদ্যত হয়েছিল কিন্তু আল্লাহ সুহাতালা আল্লাহ আকবর আল্লাহ তালা এমন আজাব প্রেরণ করেছেন যে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঢুকাবার সুব্যবস্থা করে দিয়েছেন করোনা নামক এক মহামারী ব্যাধি ভাইরাস যা আমাদের কাছে খুব নতুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছেন এই ভাইরাসের কোনো প্রতিষেধক কোনো এখনও ঔষধি এখনও তৈরি হয়নি ডিসকভার হয়নি অতএব আমরা দেখতে পাচ্ছি প্রায় দু কোটি বিভিন্ন অঞ্চলে তাদেরকে গৃহবন্দি করেছে আল্লাহ সুহাতলা এই ভাইরাসের মধ্যে দিয়ে মানুষ পথে ঘাটে মারা যাচ্ছে ফ্লাইটে মারা যাচ্ছে তারা গৃহবন্দী হয়েও মারা যাচ্ছে যত্রতত্রভাবে অতএব এগুলি থেকে আমাদেরকে একটু শিক্ষা নেওয়ার বিষয় আছে কারণ কোরআন হাদিস যদি আমরা দূরে সরিয়ে দিই আল্লাহ সুহাতলা যদি বিধানকে তাচ্ছিল্য করি তাহলে অবশ্যই আল্লাহ সুহাতলার পক্ষ থেকে আজাব অনিবার্য আসবেই আসবে যেমনভাবে এসেছিল লুত সালামের তার কমের উপর ঘটনা ঘটনাকে আমরা ভুলে গেছি কখনই নয় কারণ আল্লাহ সুবহা তালা সালামের মারফতে সেই সালামের যা কর্ম করেছিল পুরুষে পুরুষে জেনা পুরুষে পুরুষে তারা মানে সঙ্গম করত আল্লাহ সুহা তালার কাছে এটা গৃহীত কাজ ছিল খারাপ কাজ ছিল যে কারণে আল্লাহ সুহান তালা অর্ডার দিলেন জিবরাইলসাল্লামকে এবং সেই স্থানকে একটি তার ডানার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে সেই স্থানকে একদম উল্টে সে সজোরে পৃথিবীতে আছড়ে মারল এবং সেখানে দেড়শি বা লোহিত সাগরে পরিণত হয়েছিল অনুরূপভাবে আজ জাতিকেও আল্লাহ সুমাতার যুগে যুগে এরকম বহু জাতি এসেছে যারা কোরআন হাদিসকে মানেনি আল্লাহ সুমাতার বিধানকে তা ছিল করেছে তখনই আল্লাহ সুহাদার গজব অর্পিত হয়েছে আজকে বর্তমান মুসলিমদের ওপরে অনুরূপভাবে সে আজাব বিভিন্ন আকারে ভাইরাসের মাধ্যমে পতিত হচ্ছে এখান থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত আল্লাহ কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া করব আল্লাহ তুমি আমাদেরকে বিভিন্ন আজাদ থেকে আমাদের রক্ষা করো আমিন আল্লাহ কাছে আরও দোয়া করবো আল্লাহ তুমি আমাদেরকে কোরআন হাজির বুঝার তৌফিকিন্দ করো আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত